नमस्कार बंधुरा, मनीषार हेसेले आपनादे सबाईके स्वागत। आज आपनादे साथे शेयर करब कांकरोल आलू एकटी रेसिपी। आर एई रेसिपिटी आपनारा खूब कम मसला दिए खूब कम तेले खूब सहजे बनिए निते पारबेन। रेसिपिटी बनानोर जन्य एखाने बाजार थेके कांकरोल किने आना होयेछिलो, किन्तु एखाने कांकरोलटाके आगे केटे नियार जोनो आपनादेर सम्पूर्ण कांकरोलगुलो देखाते पारलाम ना। कांकरोल आर आलूटाके एइभावे सरु सरु करे केटे निएछि। कांकरोल आर आलूगुलोके केटे नियार पर धुए परिष्कार करे जल झरिए रेखे दिएछि। এছাড়া কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোল আর আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটা। একটু ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকরোল আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁকরোল আলু ভাজা। রুটি পরোটা, লুচি অথবা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।